আসসালামু আলাইকুম, আমি ডক্টর মাজিবা রহমান চৌধুরী, ফেকো অ্যান্ড ল্যাসিক কনসালটেন্ট, বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট। আজকে কথা বলবো একটু ভিন্ন একটা বিষয় নিয়ে। আমার কাছে কিন্তু অনেকেই আসেন ল্যাসিক করার জন্য, সো ওনাদের কিছু কমন কোয়েশ্চেন থাকে যেগুলো অবশ্যই যারা ল্যাসিক করতে চাচ্ছেন অথবা যারা এই চশমা কন্ট্যাক্ট লেন্স পরতে চাচ্ছেন না সবারই মাথায় ঘুরে। তাহলে আজকে আমরা এই ভিডিওটা করব যে কমন পাঁচটা প্রশ্ন এগুলার উত্তর দিব। তাহলে প্রথম প্রশ্ন যেটা আসে আমাদের কাছে সবচেয়ে, যে ল্যাসিক কী? তাহলে ল্যাসিক কী, এটার উত্তর হলো গিয়ে যারা চশমা বা কন্ট্যাক্ট লেন্স পরছেন, যাদের চোখে পাওয়ার আছে এবং চশমা বা কন্ট্যাক্ট লেন্স পরেই যারা ভালো দেখছেন, ওনারা যদি চশমা বা কন্ট্যাক্ট লেন্স ছাড়া চলতে চান ওনাদের জন্য ল্যাসিক। ল্যাসিকে কী করা হয়? ল্যাসিকে হচ্ছে গিয়ে লেজারের সাহায্যে আমাদের চোখের যে সামনের স্বচ্ছ অংশ যেটাকে আমরা কর্নিয়া বলি, এই লেজারের সাহায্যে কর্নিয়ার পরিবর্তন করি শেপটা, যাতে চশমা ছাড়াই দেখা সম্ভব পরিষ্কারভাবে। দ্বিতীয় কোয়েশ্চেনটা পাই যে কারা ল্যাসিক করতে পারবেন। এখানে কয়েকটা ভাবে আমি প্রশ্নটা উত্তর দিব। এক নাম্বার হচ্ছে গিয়ে বয়স। আপনার বয়স 20-এর উপরে উঠলে কি হয়, 20-এর উপরে উঠলে তখন এই যে পাওয়ারটা, চোখের পাওয়ারটা ইউজুয়ালি স্থির বা স্টেবল হয়ে যায়। সো একটা হচ্ছে গিয়ে বয়স, আমরা যখনই 20-এর উপরে উঠব তখন আপনি একটা ক্যান্ডিডেট হবেন ল্যাসিকের। সেকেন্ড হচ্ছে গিয়ে যেটা বললাম যে পাওয়ারটা মিনিমাম 1 বছর স্টেবল থাকতে হবে চোখের পাওয়ার, তখনই আপনি ক্যান্ডিডেট হবেন ল্যাসিকের। এখন এই দুটা মিলল, তারপরে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে ল্যাসিকের আগে আমরা যে টেস্টটা করি, প্রি ল্যাসিক টেস্ট, যেখানে আমরা চোখের যেটা বলছেন যে কর্নিয়ার সব প্যারামিটার্সগুলো দেখি। সো প্রি ল্যাসিক টেস্টে যদি সব ঠিক থাকে তখনই আপনি ল্যাসিক করতে পারবেন। থার্ড কোয়েশ্চেন থাকে যে কত পাওয়ার পর্যন্ত ল্যাসিক করতে পারবো। আমাদের দেশে যেটা কমন যেটা হচ্ছে মাইনাস পাওয়ার, যেটা আমরা সাধারণত দেখে থাকি। তাহলে যেটা উত্তর হলো গিয়ে যে ম্যাক্সিমাম কিন্তু করা যাবে -10 বা -10 পর্যন্ত, এতটুকু করলে চোখটা সেফ রেখে আমরা ল্যাসিক কারেকশন ইউজুয়ালি করতে পারি। তখন আবার আরেকটা প্রশ্ন হয়ে যায় যে আমার পাওয়ার যদি 8 থেকে বেশি থাকে তাহলে আমি কি আর কিছু করতে পারবো না? অবশ্যই আছে, যেটা আমি আমার পরবর্তী ভিডিওতে কথা বলবো। এটা হচ্ছে গিয়ে যাদের -10-এর বেশি ওনাদের জন্য ল্যাসিকের বদলে ICL করাটা সেফ হবে। এরপরে প্রশ্ন থাকে যে ল্যাসিক করানোর পরে আমার পাওয়ার কি আবার ফেরত আসতে পারে? এটা আমাদের যেটা বুঝতে হবে, আমরা ল্যাসিক করব কোন পাওয়ার, আমাদের দূরে দেখার যে পাওয়ারটা লাগে এটার জন্য। কিন্তু আমরা যখনই 40 বা পার হব, আমরা দেখছি যে আমাদের মা বাবাদের কিন্তু কী লাগে, একটা কাছে পড়ার চশমা লাগে, আমরা কিন্তু ওই পাওয়ারটাকে ঠিক করিনি। তাহলে অবশ্যই আমাদের ন্যাচারালি যখন আমরা ওই বয়সে যাব, আমাদের কিন্তু কাছে পড়ার পাওয়ারটা লাগবে। এবং লাস্ট আমরা যেটা সবচেয়ে কমন কোয়েশ্চেন পাই, ল্যাসিক করলে আমার চোখটা কি নষ্ট হয়ে যেতে পারে বা কী কী ক্ষতি হতে পারে? এটা দিয়ে আমি ভিডিওটাও শেষ করবো এই আনসারটা দিয়ে, কারণ ল্যাসিক আমাদের দেশে এখন যেই মেশিন দিয়ে করা হয় এটা কিন্তু একটা ওয়ার্ল্ডের একটা বেস্ট মেশিন এখন আমাদের দেশেই অ্যাভেলেবল, যেটাতে আমরা ফেমটোল্যাসিক করি। ফেমটোল্যাসিক কী করা হয়, পুরো সার্জারিটাই লেজারের সাহায্যে করা হয় এবং একটা খুবই সেফ সার্জারি। সো যেহেতু সেফটি এত বেশি এবং এটা কিন্তু পুরোটাই হাতের কাজের থেকে মেশিনের কাজ অনেক বেশি, এই জন্য ল্যাসিক সার্জারিটা কিন্তু অনেক সেফ সার্জারি। এবং আমাদের যত পেশেন্ট আছে আলহামদুলিল্লাহ সবাই খুবই ভালো করছে ল্যাসিক সার্জারি পরে। আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে ল্যাসিক নিয়ে অবশ্যই আমাদের কাছে পাঠাবেন, ওগুলো আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।